শীত যাচি যাচি করলেও তার রেশ এখনো রয়ে গেছে। মৃদু হিমেল হাওয়া ছুঁয়ে যাচ্ছে শরীর মন, তবে গাছে গাছে নতুন পত্রপল্লবে রোদের উকিঝুঁকি, পাখিদের কলতান এসবই বলছে বসন্ত এসে গেছে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি বসন্তের এই আগমনে সবাই অনেক বেশি ভালো আছেন। ঋতুরাজ বসন্তের আগমনের ধ্বনি প্রকৃতিতে, তাই তো ঋতুরাজকে বরণ করে নিতে বাউস ও কূপ অনলাইন উদ্যোক্তা পরিবার আয়োজনে 5 দিনব্যাপী কুষ্টিয়া পৌরসভা বটতলা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়ে গেল বসন্ত মেলা। 45টিরও বেশি স্টল নিয়ে এই মেলা শুরু হয়েছিল। মেলায় বসন্তের বিভিন্ন রকম পিঠা, 3-পিস সালোয়ার কামিজ, নারীদের তৈরি বিভিন্ন সামগ্রী, পাটজাত দ্রব্যের আকর্ষণীয় পণ্য সামগ্রী, এছাড়া আরও বিভিন্ন ধরনের পণ্য ছিল। মূলত এই ধরনের মেলার মাধ্যমে অনলাইনে যারা ব্যবসা করছেন তারা নিজেদের পণ্য প্রমোট করার সুযোগ পাচ্ছেন, সেই সঙ্গে নারীরা নিজেদেরকে স্বাবলম্বী হিসেবে গড়ে তুলতে উদ্যোক্তা হতে আগ্রহী হচ্ছেন। পার্কিং এ রাখতে হবে ভাইয়া, এখানে যাদের গাড়ি রাখা হয়েছে, যারা গাড়ি রেখেছেন স্টেজের সামনে, যারা গাড়ি রেখেছেন, আমি আবারও বলতেছি, স্টেজের সামনে যারা গাড়ি রেখেছেন, যাদের বাইকগুলো স্টেজের সামনে আছে, তারা দয়া করে ভাইয়া গাড়িগুলো এখান থেকে একটু সরিয়ে নিয়ে আর আপনারা স্টলের সামনে রাখেন। বাঙালি বসন্তকে বরণ করে নিলেও মেতে উঠেছে বসন্তের মেলায়। আশা করি আজকের এই ছোট্ট ভ্লগটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।